सम्मानित उलमाए कराम, बुजुर्गाने दीन दोस्त अहबाब, पर्दा हड़ाले अमार प्रिय माओ बोनेरा, रमजान मास आमरा सब रोजार हालते शुक्रवार मस्जिदे समबेत, आरो जोरे बोले अल्हम्दुलिल्लाह, आरो जोरे अल्हम्दुलिल्लाह। গত মানুষ এই বছর নাই, গত বছর ছিলেন, বলেন না এই বছর নাই গত বছর ছিলেন, আবার বলেন এই বছর নাই গত বছর ছিলেন, এই বছর নাই গত বছর ছিলেন, আমরা আসি না নাই আসি, এটা আল্লাহ পাকের মেহেরবানি যে আমরা আসি অনেকে নাই, বলেন না আমরা আসি অনেকে নাই, এটা বলেন আর আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ কথা কইছি না তো, ওই যে আমরা আসি অন্যরা নাই আলহামদুলিল্লাহ, আমরা আসি অন্যরা নাই আলহামদুলিল্লাহ, আমরা আসি মিলাইয়া কোন লাগে, তা আমরা যে আসি রোজা অবস্থায় আল্লাহ তুমি আমাদের এই থাকাটাকে সার্থক বানায় দাও, আকাবিলাভাবে থাকা তো কোনো লাভ নেই, কামের কাম মতন রমজান আল্লাহ মৌতের পরে লোকেরা বলবে যে আল্লাহ আবার একবার যদি দুনিয়াতে আসা ইমান আমল করণের একটা চান্স যদি আমাদেরকে দিতা, এই কথাটা হাজারবার বলবে লোকেরা হাজারবার, আল্লাহ পাক বলেন ও বান্দা মৌতের পরে যেই কথাটা হাজারবার কইবা লক্ষবার কইবা কোটিবার কইবা কাম হবে না, ওই কথাটা আমি আগে মনে করায়া দিয়া প্রত্যেক বছর তোমাদেরকে নতুন নতুন চান্স দে, আবার নতুনভাবে তুমি ঠিক হইয়া যাও, নতুনভাবে কমপ্লিট হইয়া যাও, নতুন একটা চান্স আবার দিলাম আগামী বছর, আবার দিলাম আগামী বছর, আবার দিলাম প্রত্যেক নতুন বছর নতুন চান্স, কথা কন না মৌতের পরে আপনি যখন কইবেন যে আল্লাহ আর একটু চান্স আরে আবার যদি একবার চান্স তুমি আমাদেরকে দিতা, আল্লাহ পাক বলবেন যে এই কথাটা কইয়া কইয়া তো প্রত্যেক বছর রমজান পাঠাইছিলাম কোনো দাম দেও নাই আল্লাহ, তো নতুন চান্স হিসাবে যে পুনর্বার চান্স পাইলাম, বলেন না পুনর্বার ইমান আমলকে মজবুত বানানো নবায়ন করার জন্য আবার কি পাইলাম, তো পুনর্বার চান্স পাইয়া পড়তেছি এরকম ডর লাগে, শরীরের অবস্থা এমন হয় এই বুঝি জিন্দগি শেষ, শরীর কন্ট্রোলের বাইরে চলে গেছে, ভিতরে ভিতরে একটা ডর এরকম ঢুকে মনে হয় জীবন শেষ আর মনে হয় বাঁচব না, এ 50-60-এর পরে এই কাহিনী সবাইরে শুরু হয়, যখন এই কাহিনী আসবে তখন এই আল্লাহ আবার চান্সটা লইয়া পড়তেছিলাম প্রকারে আছেন সমস্ত নামের সাথে সমস্ত গুণের সাথে আল্লাহ তুমি কবুল করে লুদ্ধ অল্প গুদ্ধুর, এটা ভিতরে জাগ্রত করে এটার নামে হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুনর্বার যে চান্স পেলাম জিনিসটা কি, আল্লাহ একবার কষ্ট হয় বলেন না কি হয় জোরে কন, আর কইতে কোনো শরম, কইতে কোনো শরম, রোজাদারের 5টা কষ্ট বলেন না, রোজাদারের ক্ষুধার কষ্ট বলেন, 1 নম্বর ক্ষুধার কষ্ট, 2 নম্বর পিপাসার কষ্ট, 3 নম্বর হইল
অনিদ্রার কষ্ট পালাগুরা ঘুমাইতে পারবো পালাগুরা কি তারাবি কতক্ষণ শুরু দিয়ে ঠেলে তাহাজ্জুদ পিছন দিয়ে ঠেলে মাঝখানে বেড়ার আর ঘুম হয়নি তো বলেন না ক্ষুধার কষ্ট পিপাসার কষ্ট ঘুমের কষ্ট চার নম্বর হইল শরীরের ক্লান্তির কষ্ট ক্লান্তি রোজা রাখলে ক্লান্তি আসবেই আর পাঁচ নম্বর হইল ক্লান্তির কারণে শরীরের বিষ ব্যথার কষ্ট এর এই পাঁচটা কষ্ট হইল সকলের স্বাভাবিক বলেন না সকলের এটা স্বীকার করলো স্বীকার করে না তো আবার গুনাহ হয়ে যায় কিনা না 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 কোনো অসুবিধা নাই কয়টা কষ্ট কোন কি কি ক্ষুধা পিপাসা ঘুম তারপরে ক্লান্তি তারপরে শরীরের বিষ আমাদের বুজুর্গরা বলেন এই পাঁচটা হইল কমন বলেন না এই পাঁচটা হইল কমন কষ্ট কয় যে কষ্টটা শরীয়ত মানুষকে দিতে চায় কোন না কষ্টটা শরীয়ত মানুষকে দিতে চায় কারণ এই কষ্টটা না দিলে কামড়া হয় না কষ্টটা না দিলে কামড়া কি আবার এটা বেশি কষ্ট নয় কারণ আল্লাহ পাক এই রোজাটা রাখছেন কয় যে সকাল সূর্য উঠা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই টাইমে খানা কিন্তু বন্ধ করে দেয়নি বেলেশ না দিনের বেলা না রাতের বেলা খাইতেই পারবা না এটা কইছে নাকি খাইতে পারবা আগে যেরকম নিয়মে খাইতা এখন সেই নিয়মে নয় এটা না কইছে আগে যে নিয়মে খাইতা সারা দিনে খালি গরুর মতন চাবাইতা এখন বন্ধ আগে 10টার সময় খাইতা আবার বিকালে খাইতা আবার সন্ধ্যায় খাইতা এখন কইতে আছে সূর্য উদনের আগে খানা শেষ সূর্য ডুবনের পরে আবার শুরু হবে তো খানা তো বন্ধ করে নাই কথা কর না খানা কি বলে এই এক মাস কোনো খানা খাইতে পারবো না এটা কইছিনি কইছে একটা টাইম টাইমটাকে চেঞ্জ করে দিছে কথা কর না টাইম ধরে কি শুকর আদায় করে যদি আল্লাহ পাক খানায় বন্ধ করে দিতেন বলে খানায় খেতে পারবো না এক মাস তাইলে খবর আসিল তাইলে কি আসিল খবর আসিল আল্লাহ কইছে যে খা তবে টাইমটা চেঞ্জ করে দিতে আসি আমি টাইমটা কি চেঞ্জ এই শুধু এতটুকু আপনার খানা বন্ধ করে নাই মিশা কথা খানা ঠিকই আছে খালি টাইমটা এবং টাইমটাও কিরকম এইভাবে কয় নাই যে চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা তুমি তোমার সাইজ মতন সময় মতন ঠিক করে অনাহারে থাকবে এটা কয় নাই কয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা অভুক্ত থাকবা আমার হুকুম মতন অভুক্ত থাকবা আমার মানে সূর্য উঠোনের আগে সূর্য ডুবনের পর এই ফাঁকটা একটা যদি এরকম কয়ে দিত আল্লাহ পাক যে দেখো তোমার হাতে এখন কয় ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দ ঘন্টা তুমি অভুক্ত থাকবা তাইলে প্রত্যেকে টাইম মিলাই নিতো যে আমি কোন টাইমে শুরু করব কোন টাইমে শেষ করব সবাই নিজ নিজ সুবিধা মতো চোদ্দ ঘন্টা মিলাই নিত তাইলে কিন্তু কারোর কষ্ট হইত না কারণ এবারটা এবার বুঝ মতন একখান দেড়া ঢুকে নিত কেউ সকাল থেকে আরম্ভ করতো কেউ দুপুর থেকে আরম্ভ করতো কেউ বিকাল থেকে আরম্ভ করতো কেউ সন্ধ্যা থেকে আরম্ভ করতো এক একজন প্রত্যেকের সুবিধা মতন এই যে আপনার আপনার সুবিধাটা এখানে কাটাল আল্লাহ মাদবরিটা কোন জায়গায় করছে সেটা করেছে চয়েসিংটা নিজের কাছে রেখে দিচ্ছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে ধরো বারো চোদ্দ ঘন্টা তুমি অভুক্ত থাকবা এটা আর টাইমটা তুমি ঠিক করলে হবে না এই টাইমটা আমি ঠিক করব আমার কথা মাননের মতন যোগ্যতা তোমার হইতে হবে আল্লাহ একবার এখানের মধ্যে কষ্টটা আসে নতুবা কোনো কষ্ট হইত না পুরা খানা বন্ধ করে দিছে তা না চালু আছে তবে টাইম চেঞ্জ আবার টাইমটাও চেঞ্জ করছে কিরকম নিজের চয়েস মতন আপনার চয়েস মতন নয় এখানে একটু কষ্ট আছে যদি আপনার চয়েস মতন হইতো আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কিতাবের মধ্যে আসছে এই যে বন্দার কষ্ট হয় এই কষ্টটা কি আল্লাহ দিতে চান হ্যাঁ না মানা করেন কিলে কষ্টটা আল্লাহ দিতে চান কয় যে এই কষ্টটুকু বন্দা না করলে তুমি আসল জিনিসটা পাইবা না
আসল জিনিসটা পাইতে হইলে তোমার পাঁচটা কষ্ট করণ লাগবে কথা কন না আসল জিনিসটা পাইতে হইলে তোমার পাঁচটা কষ্ট করণ লাগবে শরীরের ভিতর থেকে ক্যান্সারটা সরাইতে হইলে তোমার অপারেশনের কষ্ট মানন লাগবে কথা কন না শরীরের ভিতর থেকে ময়লাটা দূর করতে হইলে অপারেশনের কষ্ট বাজান মানন লাগবে কষ্ট হইলো এটাকে সহ্য করণ লাগবে নতুবা ক্ষতি তোমার কষ্ট তুমি হইলো না তাইলে তুমি আরামে থাকলা এটা ব্যারাম আরো বেশি ডাকি আনবে ঠিক না বেঠি কষ্ট ডাক্তারেও ছুরি মারে ডাকাইতেও ছুরি মারে কথা কন না কথা কয় না কা ডাক্তারেও কি মারে আর ডাকাইতে কি মারে ডাকাইতে ছুরি মারলে মার্ডার কেস হয় আর ডাক্তার ছুরি মারলে তারে টাকা দিয়ে আসতে হয় কথা কন না তারে কি দিয়ে আসতে হয় কেন এবারে ছুরি মারলো আর আপনি তারা উল্টা টাকা দিয়ে আসছেন কি বুদ্ধিমান এটা টাকা দিয়ে এসে ডাক্তার কি করলো ছুরি দিয়ে পেটটা কাটতে নিল আর আপনি তারে কি দিলেন আর পেট কাটানোর লাগে আপনি তার পিছনে পিছনে করলেন কদিন না যে ডাকাইতে যেটা মারছে এটা হইলো গুনাহ ডাক্তার যেটা করছে এটা হইলো সওয়াব ডাকাত যেটা করছে এটা আমার জন্য ক্ষতিকর ডাক্তার যেটা করছে এটা আমার জন্য উপকারী কষ্ট কিন্তু দুই জায়গার মধ্যে আছে আল্লাহ পাক বলেন আমি যে কষ্টটা তোমাদেরকে দিতেছি এই কষ্টটা এটা ডাকাইতে ছুরি নয় এটা কার ছুরি কন্যা কার ছুরি জোরে কন্যা ডাক্তারের ছুরি আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাইলে কষ্ট জানি কয়টা কয়টা গুন্না গুন্না কন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর ক্লান্তি পাঁচ নম্বর শরীর বিষবে থাকো কয়টা হইলো এই পাঁচটা কষ্ট আল্লাহ পাক কয় যে পাঁচটা কষ্ট হওয়া চাই আমাদের বুজুর্গরা খুশি হয়ে যাইতেন যখন মুরিদ হুজুর খুব কষ্ট হইতে আসে কয় যে আলহামদুলিল্লাহ মুরিদ খুব খারাপ আমি কষ্ট হইতে আসি কইতেছি আর হুজুরে খুব খুশি হইতে আসে হুজুরে কইতে আসে কয় যে মৌতের পরে তুমি যেই খুশিটা হইবা ওইটা আমি এখন হইয়া গেলাম আমি কি আল্লাহ মৌতের পরে প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক যখন বিপদ আপদের বদলা দিতে থাকবে আল্লাহ বা তোমার এই বিপদ হয়েছিল আমি সবর করছ এই লইয়া যাও তার প্রতিদান ওই বিপদ এই নিয়ে যাও তার প্রতিদান ওই বিপদ এই নিয়ে যাও তার প্রতিদান ওই কষ্ট এই নিয়ে যাও তার প্রতিদান এইভাবে আল্লাহ পাক যখন আপনার প্রতিদানগুলো দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে বন্দার সবর রমজান হইলো সবরের মাস বলেন না রমজান কি জোরে বলেন কি কষ্টটা আসলেই তো সবর হবে হুজুর আমার কোনো কষ্ট হয় না তাইলে আপনি সবরও পাইলেন পাইলেন না আর কইতে হবে হুজুর খুব কষ্ট হয় আলহামদুলিল্লাহ সবরের সঙ্গে আছি এটা না সবর যে কষ্টই না হইলো তাহলে আপনি সবর তো পাইলেন না আমাদের বুজুর্গরা কষ্টের কথা শুনলে খুশি হয়ে যেতেন যে তাইলে তো সবরের দুয়ার খুলতেছে আর সবরের দুয়ার খুললে রমজান সাকসেস হইতেছে আল্লাহু আকবার এই জন্য আপনার কষ্ট জানি কয়টা কয়টা কি কি ক্ষুধার কষ্ট পিপাসার কষ্ট ঘুমের কষ্ট ক্লান্তির কষ্ট বিষ ব্যথার কষ্ট কয়টা হলো এই পাঁচটা কষ্ট হইতেছে আপনি সবর করতেছেন এটা সবরের মাস যখন আল্লাহ পাক কিয়ামতের দিনে সবরের বদলা দিতে থাকবেন তার প্রতিদান দিতে থাকবেন এমন কোনো মানুষ বাকি থাকবে না এমন কোনো মুমিন বাকি থাকবে না যে মুমিন এই কথা না বলবে চিৎকার দিয়া ও খোদা দুনিয়ার মধ্যে আমারে তুমি আরামে কেন রাখছিলা যদি আমারে কষ্টের মধ্যে রাখতা তাহলে আজকে আমি হইতাম সবচেয়ে খুশি আল্লাহ তো কষ্টটাও আল্লাহ পাকের টার্গেট ছোট মোটো কষ্ট আল্লাহ পাক বলেন আমি মানুষকে ছোট কষ্ট দিয়া কষ্টটা দেই ছোট আর তার দামটা দেই বড় কষ্টটা দেই কি ছোট দামটা দেই কি কিয়ামতের দিন বন্দা তার নেকামল বদামল লইয়া আল্লাহ পাকের সামনে হাজির হয়ে গেল বিচারের জন্য
তো আল্লাহ পাক দেখতে আসে এখানে বড় বড় অপরাধও আছে মাঝে মাঝে অপরাধও আছে ছোট ছোট অপরাধও আছে তো মানে খুব গরম হইয়া গিয়া ছোট অপরাধটার দিকে টার্গেট বানায়া ইদারে অনেক বড় বানায়া এইটা কেন করছ চোখ বড় করে নিছে এই বেড়ায় ভিতরে ভিতরে খুশি যাক বড়টা ধরে নাই কথা কন না কি ধরে নাই বড় ধরছে কোনটা ছোটটা ছোটটা ধরে আল্লাহ পাক তো ছোটটার উপরে খুব গরমাগরমি আর এই বেড়ায় খালি কাছুমাছু করতে আসে আর খালি নিজের শরীর দিয়া বড়টারে আড়াল করতে আসে কথা কন না বড়টারে কি এইটা যদি রে বাবা দেখা লাইল তাহলে কিন্তু আজ গিয়া খবর আছে বারবার খালি বড়টারে আড়াল করে ছোটটা নিয়া কোন রকম কাচুমাচু করে আল্লাহ একবার এক পর্যায়ে আল্লাহ পাক বলবে ঠিক আছে যা মাফ করে দিলাম আর মাফ করে খালি এতে কেমনে যাবি এটা পাল্লাই দে সম ওজনে তাকে নেক আমল দিয়ে দাও তখন এই বন্দা খুশি হয়ে যাবে মোটামুটি আল্লাহ পাকের সঙ্গে একটা এক হিসাবের তো কথাবার্তা ফাইনাল হয়ে গেছে এখন নিজে ওই বড় বড় বদামল যেগুলোকে এতক্ষণ সে ধাক্কা রাখছিল এই বড় বড় বদামল এটাকে নিজেই টাইম নেন না আল্লাহর সামনে পেশ করতেছে আল্লাহ এটারে তো আপনি ওজন করে তার সম পরিমাণ নেকামল দেন নাই আরো বড় বড় এটা আরো বড় ওইটা আরো বড় ওইটা আরো আল্লাহ এতক্ষণ যেটাকে ঢাকছে এখন এটাকে আবার নিজেই সামনে আনতেছে আল্লাহ একবার তা আল্লাহ পাক ধরছে ছোটটা আর বন্দা নিজে এখন বড়টা আনতেছে আল্লাহ একবার তো কষ্ট দেওয়া হইতেছে রমজানের কষ্ট কয়টা জানি কইছিলাম কি কি কষ্ট হবে কিন্তু সবর করব বলেন না কষ্ট হবে কিন্তু কষ্ট হবে কিন্তু কষ্ট হবে কিন্তু এটা দিয়ে আপনার আরো ছোট ছোট গুলো বলা হইল আরো অনেক কষ্ট আছে এটা তো কইলাম সকলের ক্ষেত্রে সমান পাওয়া যায় আবার কিছু কিছু কষ্ট আছে যেটা প্রত্যেকের নিজস্ব ভাবে পার্সোনাল থাকবে আল্লাহ আকবার প্রত্যেকের নিজস্ব ভাবে পার্সোনাল থাকবে এটা হলো কমন কমনটা রাখা হয়েছে যেন প্রাইভেটটাকে আপনি এরকম গণ্য কইরা সবর করতে পারেন প্রাইভেটটাকে এরকম গণ্য কইরা সবর করতে পারেন এটা হলো সবরের মাস বলেন না এটা হলো কিসের মাস আল্লাহ পাক বলেন তোমাদেরকে যে কষ্ট দিচ্ছি রোজার শিরোনামে দেখো এখানেও কিন্তু আমি মাওলা হিসাবে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর আমি কিন্তু তোমাদেরকে কষ্ট দেওয়া টার্গেট নয় এটা জরুরি অংশে অপারেশনের জন্য যতটুকু লাগে এতটুকুই মাত্র আমি আনছি এরপরও কয়ে দিছি তোমাদের মধ্যে যারা বৃদ্ধ তোমাদের মধ্যে যারা অসুস্থ তোমাদের মধ্যে যারা অচল তোমাদের মধ্যে যারা মুসাফির তারা কিন্তু রোজা পরে আদায় করবে এদের জন্য আবার সুযোগ করে দিছে فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ الله পাক তোমাদের উপরে খামোখা কঠোরতা আরোপ করার কোনো পরিকল্পনা কোনো স্বার্থ আল্লাহর নাই আছে নি কোনো স্বার্থ আছে আমরা কি লাইলে আল্লাহর খুব লাভ হইব নাকি আল্লাহর আল্লাহগিরি কি বেড়ে যাইব আর আমরা সবাই আল্লাহওয়ালা হইলে আল্লাহ কি অনেক বড় হয়ে যাইবেন নাফরমান হয়ে গেলে আল্লাহ কি ছোট হয়ে যাইবেন আল্লাহ তো আল্লাহই আছে আল্লাহনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা তো কষ্টটা কেন দেন কষ্টটা দেওয়ার কারণ হইল কেমনে কইতাম এখানে অনেক শিক্ষিত মানুষ আছে আমার মুরব্বী ডক্টর নাজবুল হকও আছেন এখানে সুবহানাল্লাহ তো অনেক বড় এডুকেটেড পারসন এই যে কি কইতাম আমাদের জিন্দিগিটা আমরা আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে থাকতে থাকতে এক ধরনের যন্ত্রের মতন হয়ে গেছি আমরা বলেন না এক ধরনের কিসের মতন যন্ত্রের মতন বলেন না এক ধরনের কিসের মতন যন্ত্রের মতন হয়ে গেছি যার কারণে যেই অনুভূতি আমাদের থাকা দরকার এই অনুভূতি আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে
কিভাবে বুঝব মেরে ভাই ও দোস্ত বুজুর্গ যন্ত্রের মতন হয়ে গেছি আমরা এখন জিনিসটাকে বুঝি না আল্লাহ পাকের কোটি কোটি নিয়ামত এই যে প্রত্যেকটা নিয়ামতকে আমরা ভোগ করার ময়দানে এরকম হয়ে গেছি যে গুরুত্ব দেয় না কোটিপতির সন্তান খুদা কাকে বলে জানে না জীবনে কোনোদিন খুদার তো থাকেনি আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনি গরিব হন আপনার চোখটা যে কত বড় দামি জিনিস আপনি পাইলেন আপনা আপনি যে পেশাব করতে করতেছেন কিডনিটা এখনো ক্লিয়ার আছে কত কোটি টাকা দামের জিনিস নিয়ামতের ভিতরে থাকতে থাকতে এটা এরকম যন্ত্র হইয়া আমাদের অনুভূতি শক্তিকে বিলুপ্ত করে রাখছে কথা বলেন না আমাদের অনুভূতিকে কি করে রাখছে জোরে কোন না আমাদের অনুভূতিকে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এই যে অনুভূতিকে বিলুপ্ত করে রাখলো কোটি কোটি নিয়ামত এর মধ্যে একটা নিয়ামত যেটা সর্বজনীন এবং অন্যতম প্রধান সেটা হলো আহার সেটা হলো কি এই যে খাইতেছেন দুনিয়ার সব মানুষ খানা খাওয়ান লাগে কথা কন না হুজুর বলেন আর সাধারণ মানুষ আলেম বলেন আর জাহেল শিক্ষিত বলেন অশিক্ষিত বাঙালি বলেন অবাঙালি খানা কিন্তু সবাই রে খাওয়ান লাগে ঠিক না ভাই ঠিক এটা একদিকে যন্ত্রটাকে পরিচালনার জন্য এটা র ম্যাটেরিয়ালস অলওয়েজ তার মধ্যে দিতে হয় অলওয়েজ তার মধ্যে কি দিতে হয় আল্লাহ পাক দেওয়াটাকে এত সহজ করে দিলেন আপনি লইতেছেন দিতেছেন গাড়ি চলতেছে লইতেছেন দিতেছেন গাড়ি চলতেছে লইতেছেন দিতেছেন গাড়ি চলতেছে কোনোদিন খেয়াল করলেন না লইতেছেন কোত্থেকে লইতেছেন কে দিতেছে কেন দিতেছে আমি এত সহজে কিভাবে পাইলাম আমি লইলাম গাড়িতে ঢুকাইলাম যন্ত্রের মধ্যে ঢুকাইলাম যন্ত্রটাকে এরকম সুন্দর কে বানায়া দিল মুখ দিয়া ঢুকনের সঙ্গে সঙ্গে এটা শরীরের সব মেনটেনেন্স করে আবার বর্জ্যটা বেরিয়ে যাইতেছে নাপাক পানি বেরিয়ে যাইতেছে আপনার শরীর কত সুস্থ স্বাভাবিক নিয়মে আপনি চলতেছেন এই যন্ত্র কে বানাইলো কেন বানাইলো কি টার্গেটে বানাইলো কত ভাড়া পরিশোধ করলাম কত টাকা বাকি আছে আল্লাহু আকবার জীবনে কোনোদিন আপনি চিন্তা করেন না আপনার ভিতরে এই চিন্তাটাকে বছরে একবার কথা কন না চিন্তাটাকে বছরে একবার আনন আইনে এটাকে ঝালাই করন মাঝে মাঝে কম্পিউটার পার্ট খুল্লা খুল্লা পরিষ্কার করন লাগে মাঝে মাঝে শীতকাল চলে যাওয়ার পরে অনেক দিন পর্যন্ত এয়ার কন্ডিশন এসিটা এটা বন্ধ হইয়া রয়েছে আবার এখন গরমকাল আসতেছে এসি চালু করন লাগবো তো কইতেছে এটা সার্ভিসিং করালো কথা কন কি করালো সার্ভিসিং করালো গাড়ির সার্ভিসিং করন লাগে যন্ত্রের সার্ভিসিং করন লাগে সার্ভিসিং করলে জিনিসটা আপনার কাম বেশি দেয় আপনার এই যন্ত্রটা কোনোদিন সার্ভিসিং করলেন না কথা কন না কোনোদিন কি আল্লাহ পাক এক মাস ট্রেনিং এই এক মাস আপনার যন্ত্রকে সার্ভিসিং করানোর জন্য এই কষ্টটা দিতে আছে আল্লাহ কেমনে ওই যে একবারে সব নিয়ামত দিয়া পরীক্ষা করব না একটা বলেন না কয়টা প্রধান একটাকে প্রধান একটাকে ধরো এইটা যাদের সমুজদার এরা একটাকে আমি একটাকে দিয়া কাম করব সবগুলোর ক্ষেত্রে ওরা বুঝে নেব ভাত কি সবটি টিপন লাগে নাকি কয়টা টিপতে হয় একটা টিপলে তো হয়ে যায় আল্লাহ পাক বলেন আমার কোটি কোটি নিয়ামতের মধ্যে একটা ভাত এটার নাম হলো খানা কোন এটার নাম কি খানা আহার খাদ্য যেহেতু খাদ্যটা অ্যাভেলেবেল খাদ্যটা সর্বজনীন খাদ্যটা অন্যতম প্রধান বলেন না অন্যতম এই জন্য খাদ্য নিয়ামতটা ধরছে এটার একটু আমি স্টপ করাই
পুরাপুরি স্টপ করায় নাই খালি টাইমিং চেঞ্জ বলেন না টাইমিং চেঞ্জ বলেন না টাইমিং পুরা বন্ধ করছে নাকি বলে এক মাস খানা বন্ধ এটা কইছে নাকি এক মাস খাও তবে তোমার মন মতন নয় আমার মন মতন তোমার মন মতন নয় কার মন মতন এই খালি এতটুকু টাইমিংটা টাইমিংটা তোমার হবে খানাটা এতটুকু বেশকমের দ্বারায় তো মুমিন বন্দার ভিতর খবর আল্লাহ খাদ্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তখনই আপনি খাদ্য কারে কয় খুদা কারে কয় এই যে খাইলেন এক ফোঁটা পানি এই এক ফোঁটা পানির দাম কত তখনই আপনার বুঝে আসবে একটা হলো বলার জন্য বলা আরেকটা হলো দিল থেকে বুঝা বলেন না একটা হলো ওয়াজের জন্য ওয়াজ করে দিলাম লেখার জন্য লিখে দিলাম নো 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 এটাকে বলা হয় ফিলিংস বলেন এটা কি বলা হয় ফিলিংস কি বলা হয় ওই ফিলিংসটাকে জাগ্রত করা হলো রোজার মুখ্য উদ্দেশ্য বলে শহীদুল্লাহ ভাই বলেন এই ফিলিংস কে চুপচাপ বয়ে থাকলে হবে না খালি অনাহার থাকলেও হবে না এটা আপনার ভিতরে সেই ফিলিংসটাকে যে যত জাগ্রত করতে পারবে তার রোজা তত সক্রিয় হবে আল্লাহ আমরা রোজাটারও ডাইল ভাত বানায় লেছি কথা কন না রোজাটারও কি বানায় লেছি ডাইল ভাত মানে এটা আগে সাহাবায়ে কেরামের মধ্যে রোজা যে ফিলিংসটা তৈয়ার করতো মানুষের মধ্যে মুমিন বান্দার মধ্যে সেই ফিলিংস আমাদের মধ্যে তৈয়ার করে না কারণ কি কারণ হলো রোজাটাকে যেভাবে অনুধাবন করা দরকার ছিল যেভাবে এক্সারসাইজ করা দরকার ছিল এইভাবে আমরা এক্সারসাইজ করি নাই বলে কষ্ট হয়নি বলে না আমার কোনো কষ্ট হয় না তাহলে তো আর এই রোগীরে দিয়ে কোনো কাম হয় মানে তো রোগে নাই তার কি নাই রোগে নাই আর যখন কইতো যে হুজুর কষ্ট হয় বলে হ্যাঁ এবার রোগী পাওয়া গেছে সবর করো শুরু হয়ে গেছে চিকিৎসা শুরু হয়ে গেছে কি চিকিৎসা বলে কিসের কষ্ট বলে ক্ষুদার কষ্ট বলে এটাই তো আল্লাহ পাক টার্গেট বানাইছেন এটাই আল্লাহ পাক কি সারাদিন অভুক্ত থাকা তখন সে বুঝতেছে আল্লাহ আমাকে যে দৈনিক খাওয়ায় কি খাওয়ায় কেন খাওয়ায় খাওয়ানোর দ্বারা আমার কি উপকার হয় আমার গাড়ি কেমনে চলে পুরোটা বুঝে আসতেছে না যদি না এরকম খানা বন্ধ না করতো তাহলে বুঝে আসতো আল্লাহ একবার তো খানাটা যে বন্ধ করায়া আপনারে কষ্টটা দিতে আছে আল্লাহও চাইতে আছে যে কষ্টটা লাগুক হ্যাঁ আর যত বেশি কষ্ট হবে তত তার দাম খলিফা হারুনুর রশিদ বলেন না খলিফা কি মিটিং চলতেছে উজির নাজিরদেরকে লইয়া তো উনি খুব ক্লান্ত হয়ে গেলেন পিপাসার্ত হয়ে গেলেন খাদেমকে বললেন যে পানি লও খাদেম তো পানি আনছে কিন্তু সেখানে আমাদের এক বুজুর্গ ছিলেন যে বাদশাহ একটু হোল্ড করেন আগে আমার কথার জবাব দেন পিপাসাটা কিরম লাগছে খুব ওইদিকে খাদেম তো খাড়া আছে গ্লাস পানি লইয়া কইতে আছে ধরুন সারা দুনিয়ার মধ্যে এক গ্লাস পানি ছাড়া আর কোনো পানি নাই কথা কন না সারা দুনিয়ার মধ্যে এই এক গ্লাস পানি ছাড়া আর কোনো পানি বলেন না আর কোনো পানি আপনাকে পানি পান করতে হবে তখন আপনি এই এক গ্লাস পানি কত টাকা মূল্যে কিনবেন কথা কয় না কত দশ টাকা কয় টাকা আমাকে বাঁচতে হবে বাঁচার জন্য যদি আমার রাজত্ব দিয়ে দিতে হয় রাজত্ব দিয়েও আমি এক গ্লাস পানি চাই আল্লাহ দেখছেন পানির মূল্যটা আনতেছে আলেম আচ্ছা আপনি পানিটা পাইলেন পাওয়ার পরে আপনি পানিটা খাইলেন পানিটা ভিতরে গেল কিডনি বিকল হয়ে গেল কিডনি এখন আর কাম করে না কথা কন না কিডনি এখন আর কি করে না এখন তো পানি ঢুকাইছেন আপনি বের হইতেছে না সারা শরীর ফুল্লা যাবে পেশাব বন্ধ পেশাব চালু করার জন্য যদি আপনার কোনো ব্যবস্থা না থাকে তাহলে চালু করার জন্য কত টাকা ব্যয় করতে সম্মত আছেন কথা কন না কথা কয় না কা
কত টাকা মুস্তফা ভাই বলেন 500 টাকা পুরো বাদশাহী দিয়াও যদি আমার পেশাব চালু করতে হয় বাবা এরপরও আমি বাদশাহী চলে যাক পেশাব চালু হবে কথা কয় না কা তিন নম্বর প্রশ্ন যদি পেশাব চালু হইয়া গেল এরকম চালু হইল যে বন্ধ হয় না কথা তখন এটাকে বন্ধকরণের জন্য স্বাভাবিক বানানোর জন্য কত টাকা ব্যয় করতে রাজি আছেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এটা গল্প কিন্তু এক গ্লাস পানির দাম এটা চিনাইতে আছে যে এক গ্লাস পানি যেটা আপনি কতবার খাইলেন দৈনিক কত হাজার বার খাইতেছেন সারা জীবনে কিন্তু কোনোদিন চিন্তা করলেন না এই এক গ্লাস পানির মূল্য আল্লাহ পাক যদি চান কিয়ামতের দিন আমার কাছে কত দাবি করতে অধিকার রাখে এই যে পানিটার মূল্য আপনি অনুভবকরণের জন্য অনুধাবনকরণের জন্য আল্লাহ পাক বলেন রমজান দিলাম রোজা দিলাম সকাল সূর্য ওঠা থেকে সূর্য ডুবন পর্যন্ত পানি খাইবা না কথা কন না পানি কি তখনই তুমি পানির মূল্যটা যে কত হারুন রশিদকে যেরকম ওই বুজুর্গ থামাইয়া কারণ যেটা ভরা পেট হইলে কিন্তু কথা সোজা হইতে পারে না যার পেট ভরা থাকে এ বড়া কথা কি সোজা কইতে পারে না গরিব মানুষ ছোটো একবারে সবার কাছে ছোট হইয়া থাকে যখনই আপনার একটু টাকা পয়সা হইয়া গেল তখন কিন্তু ধরাকে সরা জ্ঞান করে কথা কন না তখন ধরাকে কি কারণ পেটে তো ভাত আছে পেটে কি আছে পেটে ভাত থাকলে এবার দিয়া কথা শোনানো যায় না এবার লাভ যে কি লাভ মারে আর যখন এই পেটটা খালি থাকে তখনই কিন্তু শুরু হয়ে যায় এই জন্য আল্লাহ পাক পেটটাকে খালি করাইছেন আগে তা এখন সে দেমাগের মধ্যে কথা ডুববে নতুবা তো এইবেলা খালি বাতাসের আগায় আঁকবে বাতাসের আগায় আগায় কি হাঁটবে এই জন্য পেটটাকে আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ওই ফিলিংসটাকে বলেন না ওই ফিলিংসটাকে আপনারা আমরা এখন রোজার অবস্থায় আসি না আপনার চোখ বন্ধ করে বলেন চিন্তা করেন তো এক ফোঁটা পানি আমার কতটুকু দরকার এবং এটা আমি অহরহ খাইতেছি পান করতেছি কোনোদিন শুকর আদায় করলাম না আপনি চোখটা বন্ধ করে আপনি পানি পানি পানির মূল্য এক গ্লাস পানির মূল্যকে কত গভীর অনুধাবন করতে পারেন এত গভীর অনুধাবন করে একবার শুকরিয়া হিসাবে আলহামদুলিল্লাহ বলবেন আধা মিনিটটায় আরে দূর পারে নাই রে এখন আলহামদুলিল্লাহ করলে আপনি কামনা কি করলেন আধা মিনিট চোখ বন্ধ করে রোজার হালতে আমি এখন রোজাদার পিপাসা এখন আমার কান্ধের উপরে ক্ষুধা আমার কান্ধের উপরে বিদ্যমান এই মুহূর্তে পানি আমার জীবনে কি দরকার খানা আমার জীবনে কতটুকু দরকার এই ফিলিংসটা বলেন না এই ফিলিংসটা দেমাগের মধ্যে আনা অনুভূতিতে আন্না আধা মিনিটের মধ্যে আপনি আলহামদুলিল্লাহ বলবেন ওই অনুভূতিটা নিয়া এটা হইল রোজা এটা হইল রোজা এই অনুভূতিটাকে আনতে পারা আনা একটা নিয়ামত দিয়া এটাকে জাগ্রত করা হয় কোটি কোটি নিয়ামত যেন আপনি বুঝতে পারেন সবগুলো ভাত টিপন লাগে না একটা ভাত টিপলে হয় শুধু খানাকে আল্লাহ পাক আটকাইলেন তখনই আপনার ফিলিংসটা আসতেছে যদি আল্লাহ পাক আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা বন্ধ না করাইতেন কোনোদিন আপনি পিপাসার যন্ত্রণা বুঝতেন না ক্ষুধার যন্ত্রণা বুঝতেন না ক্ষুধার যন্ত্রণা না বুঝলে শুকুর কেমনে করবেন পিপাসার যন্ত্রণা না বুঝলে শুকুর কেমনে করবেন এটা তো কইলাম এক গ্লাস পানির কথা আরো বড় বড় নিয়ামত আছে এগুলো আল্লাহ পাক ধরেন নাই ছোট ছোট নিয়ামত আছে আল্লাহু আকবার আপনাকে আল্লাহ পাক খাওয়ান কোনোদিন খোটা দেন নাই কারণ আপনার চেয়ে বড় জিনিসকে আল্লাহ পাক খাওয়ান সমুদ্র বিজ্ঞানের বইতে আছে
সমুদ্রের মধ্যে এরকম এরকম প্রাণীও আল্লাহ পাক বানায়া রাখছেন, যেই প্রাণী প্রতিদিন তার শরীরের ওজন বাড়ে 50 কেজির বেশি, কয় কেজির বেশি, দৈনিক 50 কেজির চেয়ে বেশি শরীরের ওজনই বাড়ে তার, বেঁচে থাকে 100 বছরের বেশি বস্তু। তাহলে এই জন্তুটা জন্মের পরের থেকে কি গতিতে আগাইতেছে তার শরীরটা খেয়াল করে, এবং সে খায় কি, তার খানা আল্লাহ পাক দিতেছেন, রোজানা দুই বেলার খানা আল্লাহ পাক দিতেছেন, আবার খায়রা কি, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খায় হইল সমুদ্রের ভিতরে যত ব্যাকটেরিয়া, যত কি বড় বড় মাছ খায় এটাও না, ছোট ছোট চান্দা মাছ খায় এটাও না, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র আয়তনের ব্যাকটেরিয়া। কিতাবের মধ্যে আসছে এই জন্তুটা বিশাল হা কইরা রকেটের গতিতে ছুটে, বলেন না বিশাল হা কইরা রকেটের গতিতে ছুটে, এত জোরে দৌড়ায়, একদিনে সে যা দৌড়ায় এতে তিনবার চন্দ্র পর্যন্ত যাওয়ন যায়, কয়বার, তিনবার সে যে ঘুরে, আবার বিশাল হা কইরা শুধু পানি তার হায়ের ভিতর দিয়া ঢুকে পাখনা দিয়া বেড়ে, আর এই পানির মধ্যে যত ব্যাকটেরিয়া, এটা হলো ফিল্টার, বলেন এটা কি, জোরে কয় না, কার কুদরতের, এটা হলো জীবন্ত ফিল্টার, সে এই স্রোতের মতন পানিটাকে নিয়ে নিচ্ছে, তার কান দিয়া বের করে দিচ্ছে, পানিটা বিশুদ্ধ, সুবহানাল্লাহ, এটারে কে পালে, খানা কে দেয়, আল্লাহ আকবার, খানা দিতেছে, কোনোদিন তাকে অভুক্ত রাখেন না, আবার ছোট্ট ছোট্ট জীবাণু, ধরেন সে যে খায় ব্যাকটেরিয়া, এটাও একটা জীবন্ত জিনিস, খুব ক্ষুদ্র খুব ক্ষুদ্র খুব ক্ষুদ্র, এটা শরীর খুব ক্ষুদ্র, খানাও খুব ক্ষুদ্র, কে খাওয়ায়, তাহলে ক্ষুদ্রটাও কে খাওয়ায়, বড়টারেও কে খাওয়ায়, মাঝখানে আমরা আছি, আমাদেরকে কে খাওয়ায়, সব মাখলুককে কে খাওয়ায়, এই কথাটা চিন্তা করে একবার বলেন না, আল্লাহু আকবার, এই ব্যাকটেরিয়া গুলো সাফ করতে আসে আরেক জন্তু, আবার খেয়াল করেন না, রে ভাই ও দোস্ত বুজুর্গ, ব্যাকটেরিয়া গুলো আসে, আজকাল আসে আরেকটা আসে ভাইরাস, তো এই জন্তুটা ব্যাকটেরিয়াও খায় ভাইরাসও খায়, ব্যাকটেরিয়াও খায়, এই সেখান থেকে উঠতে এসে নাম করে বেজাল করতে আসে, হ্যাঁ উঠতে না আসলে তো বেজাল হইতো না, আল্লাহ পাক আকাশে বাতাসে পানিতে এরকম বহু মখলুক রাখছেন যেগুলো এই ব্যাকটেরিয়া ভাইরাসকে দমন করার জন্য কুদরতিভাবে কাজ করতেছে, মাঝে মাঝে দুই চারটা ছুটা যায়, আল্লাহ নিজেই ছুটাইয়া দেন, কারণ যদি ছুটাইয়া না দেন তাইলে মানুষের কাছে খবরটা পৌঁছবে না, কাম কিভাবে হইতেছে আড়ালে, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভাইরাস সম্পর্কে বলা হয় যে ব্যাকটেরিয়া তো জীবন্ত জিনিস, কন্যা ব্যাকটেরিয়া কি জীবন্ত জিনিস, কিন্তু ভাইরাস, এটা আমিও কয়েকদিন আগে খুব ঘাটলাম, ভাইরাস এটা কি জীবন্ত না মৃত, এটা নিয়ে ডাক্তারদের মধ্যে বিরাট লড়াই, বিশাল একটা গ্রুপ ডাক্তারদের, চিকিৎসকদের, চিকিৎসা বিজ্ঞানীদের যে ভাইরাস এটা জীবন্ত জিনিস নয়, এটা হইল মৃত, কিন্তু এটা কাম, কারণ মৃত কেন, আরেকটা জীবন্ত কোষ ছাড়া এটা কাম করতে পারে না, একটা মানুষ তার ভিতরে ভাইরাস আছে, মানুষটা মরে গেল, কোষ মরে গেল, ভাইরাসটাও মরে গেল, ভাইরাসটাও কি, কারণ এটা বেঁচে থাকার জন্য জীবন্ত কোষ জরুরি, এটা কাম করে তখন যখন সে একটা জীবন্ত কোষ পায়, কন্যা যখন সে একটা জীবন্ত কোষ পায়, তা আমাদের ডাক্তাররা কইতে আছে, বুঝা গেল ভাইরাস নিজে হইল মৃত, আর এটা বেঁচে থাকার জন্য দরকার আরেকটা জীবন্ত কোষ,
আমাদের কথা হইল একটা মৃত ময়লা, বলেন না একটা মৃত ময়লা, এইটা বিশাল বিশাল বলি মানুষটাকে সহায়া দিল, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানকে ফেল করে দিল, একটা মৃত ময়লা, বলেন না একটা মৃত ময়লা সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানকে পরাজিত করে দিল। আল্লাহু আকবার! এই মৃত ময়লাটাকে কে বানাইলেন? আল্লাহ। লালন কে করতেছেন? যদি তুমি সেই হুকুম মতন না চলো ও বান্দা, তোমার ভিতর এরকম মৃত ময়লাটা ঢুকবে, শুকর আদায় করো তাইলে মৃত ময়লা কাম করতে পারবে না, শুকর আদায় করল না তাইলে মৃত ময়লা কাম শুরু করে দিবে। আল্লাহ আকবার! তো বলেন না এই যে অনাহার, এই অনাহারের ফিলিংসটা, গরিব রাত্রে অভুক্তভাবে কিভাবে ঘুমায়, দরিদ্র লোকটার ছেলে মেয়ে স্ত্রী সন্তান অভুক্তভাবে রাত্র কিভাবে কাটায়। তুমি চিরদিন আরামে থাকার কারণে তোমার ভিতরে সেই প্রকৃত ফিলিংস কোনোদিন আসে নাই, এজন্য প্রকৃত মানবতা বোধ তোমার কাছে আসতে পারবে না। এইটাকে জাগ্রতকরণের জন্য আল্লাহ পাক এক মাসের ট্রেনিং রোজা তোমাকে দিলেন। এজন্য আমার শেষ কথা, সার কথা, কষ্ট হয় কয়টা? কষ্ট হয় পাঁচটা। কষ্ট হয় কষ্ট হয় কয়টা? কষ্ট হয় এই কষ্ট হওয়াটাও টার্গেট হইলে এবার কেমন যে হ্যাঁ এবার অনুভূতিটা আসতেছে, বলেন না এবার অনুভূতিটা। আর যদি কয় যে না না কষ্ট হয় না, তাহলে আপনি অনুভূতিটাও পাইলেন না। কষ্টটা হইতে হবে, কষ্ট হইল এরপরে আপনি পিপাস ইফতারটা এরকম করবেন যে ইফতারের সঙ্গে সঙ্গে যেন এক গ্লাস পানি ঢুকতেছে আর ভিতর থেকে একটা আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে আসতেছে, এইটা হইল ইফতার। আর যদি কষ্টই না হইল, ভিতর থেকে ওই আলহামদুলিল্লাহ জোরে না আসলো, তাইলে এটা আসলে রোজার কাণ্ড হয় নাই, ফিলিংস আপনার ভিতরে আসে নাই। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক বলেন সেই ফিলিংসটাকে জাগ্রত করুন, এইটা হইল আমার টার্গেট। আল্লাহ পাক আমাদেরকে ওই টার্গেট মতন আগানো রোজাকে জীবনে ওই রকম বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।